পুজো প্রস্তুতি নিয়ে এখন আমরা পাল্লা দক্ষিণ পাড়া পুজো কমিটির মণ্ডপে। 89তম বর্ষে এবছরে তাদের থিম দহন। আমাদের এবার 89তম বর্ষ। আমরা আপনারা দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা প্রত্যেকবারই নতুন কিছু তুলে ধরি, যেটা হচ্ছে সামাজিক একটা বার্তা দেওয়ার জন্য আমরা তুলে ধরি প্যান্ডেল। এবার আমরা থিম হিসেবে বেছে নিয়েছি দহন। আমরা দহন বেছে নেওয়ার কারণ হচ্ছে, দহন এই যে উষ্ণায়ন আর এই যে তাপপ্রবাহ, আমরা দিন দিন এই যে জলের অভাব, গাছ কেটে ফেলে যে প্রবলেমের জন্য আমাদের যে তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, তার জন্য যে আমাদের দেখুন অনেক আগে সমুদ্রের দূষণ ছিল 15%, এখন দেখবেন 30% হয়ে গেছে। ওটা আপনার কিছু 2-3 বছর আগে মানুষ এসি শখে বা লাগাতো, এখন প্রত্যেকটা মানুষের বাড়িতে এসি লাগাতে হবে যেভাবে তাপ বাড়ছে। আমরা এর উপরে ভাবনা ভেবে আমরা এবার ভেবেছি দহন। আমাদের টোটাল গাছ, হাঁড়ি, মাটির জল রাখার যে হাঁড়ি, সেই হাঁড়ি, তারপর হচ্ছে আপনার প্লাস্টিক, প্লাস্টিকে যেইভাবে দূষণ হচ্ছে প্লাস্টিক, তারপর হচ্ছে আপনার গাছের ডাল, তারপর হচ্ছে আরও হচ্ছে আপনার ইটের টুকরো, এমনি ইত্যাদি অনেক কিছু থাকছে। এখন প্রত্যেকদিন ধরুন 9 জন 10 জন করে কাজ করছে, একদম 24 ঘন্টা, তার মানে 2 ঘন্টা 1 ঘন্টা রেস্ট পাচ্ছে, অল টাইম কাজ। তার মধ্যে প্রকৃতি যেভাবে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কাজটা তো আমাদের কমপ্লিট করতে হবে, তার জন্য আমরা একদম দ্রুত গতিতে কাজ হচ্ছে। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।